আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলটা হচ্ছে ডিফেন্স রিলেটেড, তো ধরনের ডিফেন্সের ভিডিও আমি পোস্ট করে থাকি। তো আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, সেনাবাহিনীতে যে আমরা প্রথম মাত করব আমরা কিভাবে প্রস্তুতি নেব, সেটা যদি একটু বলতেন। আপনার প্রথমে আপনার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে অ্যাডমিট কার্ডটা দেখে তারা আপনাকে ভিতরে ঢোকাবে। ঢোকানোর পর আপনার প্রথম যে দাপটা রয়েছে ভাইয়া, সেই দাপটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে যে কাজটা তারা করে সেটা হচ্ছে আপনার বডি ফিটনেস, উচ্চতা এগুলো মাপবে, আপনাকে একটা স্কেলের উপরে দাঁড়া খারাপে। ও স্কেলের উপরে যখন আপনি দাঁড়াবেন মাপার জন্য, তখন সাধারণভাবে যদি আপনি 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকেন তাহলে আপনার জন্য রিস্ক হতে পারে। যদি আপনি 5 ফুট 7-8 হয়ে থাকেন তাহলে কোনো রিস্ক থাকবে না উচ্চতার জন্য। যদি আপনি সাধারণভাবে মাপজোপে 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সমস্যা হতে পারে। সরকারি যে স্কেলগুলো রয়েছে এগুলোর মধ্যে 1 ইঞ্চি, তারপরে হচ্ছে 1/2 ইঞ্চি এরকম এর মতো কম, অর্থাৎ কম দিয়ে থাকে তারা। আপনি যদি 5 ফুট 6 ইঞ্চি হন তাহলে অবশ্যই আপনি ওইখানে মাপের মধ্যে 5 ফুট 5.5 ইঞ্চি হতে পারেন। যদি 5 ফুট 7-এর উপরে থাকেন তাহলে 6+ হতে পারেন, এরকম আর কি একটু বেশি থাকা ভালো। তো সেটা হচ্ছে সাধারণভাবে সেটা হচ্ছে তারা সার্কুলারে দিয়ে রেখেছে পুরুষের জন্য 32 থেকে 34 সম্ভবত। তো সাধারণভাবে 32 আর প্রসারণভাবে 34, আর এখানে আপনারা তারা যে মাপটা নিবে সেটা হচ্ছে সাধারণভাবে 34 আর প্রসারণভাবে 36। আপনি বাসা থেকে এগুলো চেক করে নেবেন আর কি, সাধারণভাবে মেপে 34 আছে কিনা আপনার বডিটা, আর আপনি বুক ফুলাতে পারেন কিনা 36 সেটা জেনে নিবেন আর দেখেও নিবেন। তো এগুলো প্রস্তুত হয়ে গেলে আপনি যখন স্কেলের উপর দাঁড়াবেন তখন তো উচ্চতা মাপার পরে আপনাকে তারা মাপবে, হচ্ছে আপনার বুকটা মাপবে। সাধারণভাবে তারা দেখবে 34 আছে কিনা, তারপরে আপনাকে বলবে হাতগুলা একটু উঁচু করে বুকটা ফুলানোর জন্য। তো আপনি লম্বা শ্বাস নিয়ে বুকটা ফুলাবেন, যত বেশি পারেন ফুলাবেন, তখন তারা এই মাপটা কাউন্ট করবে। যদি 34 থেকে 36 হয়ে যায় আপনার বুকের মাপটা তাহলে আপনি অ্যালাউড হয়ে যাবেন। তারপরে আপনার স্কিনের কোনো সমস্যা টমস্যা আছে কিনা সাধারণভাবে এটা দেখে আপনাকে ভিতরে বসতে বলবে। তখন শুরু হবে আপনার তৃতীয় পর্যায়, সেটা হবে আপনাকে সোজা করে একটু, এই যে আমরা বলি না অ্যাসেম্বলি করা, এরকম করাবে, উঠবস করাবে, তার পুশ আপ দেওয়াবে, তারপর সিট আপ করাবে, আরও অনেক কিছুই করাবে। এটা হচ্ছে সাধারণ যে পরীক্ষাটা, এগুলোর মধ্যে টিকার পরে আপনাকে হচ্ছে বিশেষ পরীক্ষা যেটাকে আমরা বলে থাকি আই টেস্ট, আর হচ্ছে মেডিকেল, এটার মধ্যে এটা হচ্ছে সৈনিক পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পদের মধ্যে যারা টিকে যাবে ইনশাল্লাহ তাদের চাকরিটাও 58% 60% নিশ্চিত হয়ে যায়। তো এই বিষয়টা আমি আবার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা আমি লম্বা করতে চাই না, কারণ লম্বা ভিডিও অনেকেই দেখে না। সাধারণ যে পরীক্ষাটা এটা আমি বলে দিলাম, আর যদি আই টেস্ট আর হচ্ছে যে মেডিকেলে যে পরীক্ষাটা করা হয়, তারপরে খাতা পরীক্ষা যেটা, এই রিলেটেড ভিডিও আমি আরেকটা সামনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর